হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখলার সবাই স্বাগত জানাই। এরাম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিদিত। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। আইজ আমি আইসি সিলেট জেলার জালালপুর ইউনিয়নের খাদিপুর গ্রাম। আইজ আপনারা দেখাইমু খাদিপুর জামে মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ, আশা করি আপনারা ভালো লাগবো। এই মসজিদের সবচেয়ে সৌন্দর্য বৃদ্ধি করছে যে জিনিসটায় গম্বুজ, 17টা গম্বুজ এই মসজিদও, খুবই সুন্দর একটা মসজিদ। আমি আপনারা আজকে পুরো মসজিদটা দেখাইমু। প্রথমে মসজিদের বাইরের অংশ দেখাইমু, দেখাইয়ে উপরে গম্বুজ দেখাইমু, তারপর ভিতরের অংশ দেখাইমু। ভিডিওর এন্ডে দিয়া মতো লিসাবর ইন্টারভিউ লইছি, আপনারা আশা করি আপনারা দেখবা ভালো লাগবো। আউকা দেখি খাদিপুর যায় মসজিদ। আহ
কাদিপুর জায় মসজিদের যে মতলি সব আছেন তার লোক একটু মাথায় চেষ্টা করবো। আপনি মসজিদ সম্বন্ধে যদি একটু আমরা কইতা। জি আসসালামু আলাইকুম। মসজিদ সম্বন্ধে আমার খাদিপুর এই জামে মসজিদ, এইটা আমরা এই মসজিদের আগে যে মসজিদটা ছিল সেইটা 1974 ইংরেজিতে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছিল এবং এটা খুব একটা সুন্দর মসজিদ আছে মোটামুটি মানের। তো আমরা আর বিশেষ করে ইউকে যারা আসইন প্রবাসী আমরা আর বাই বাতি যা যারা আসইন এরার একটা উদ্যোগ নিলা যে আমরা একটা সুন্দর মসজিদ তৈরি করবো। এই তারা প্রচেষ্টায় এবং মূলত তারার উদ্যোগে যারা আদার কান্ট্রিতে আসইন যেমন ক্যানাডা আসইন, আমেরিকা আসইন, মিডিল ইস্টে আসইন বা ইটালি আসইন, বিভিন্ন দেশে যারা বসবাস কররা সবাই সহযোগিতা করছেন। তো মূলত মানে লন্ডন যারা আসেন তারা একটা কমিটি করলা, এই কমিটির উদ্যোগে তারা টাকা পয়সা সঞ্চয় করলা, সঞ্চয় করিয়া মোটামুটি এই মসজিদ আমরা কাজ শুরু করছি। আমার বা আমরা অনুমান প্রায় 3.5 কোটি টাকার মতো একটা খরচ হয়ে গেছে, অলরেডি খরচ হয়ে গেছে আর এখনও বাকি আছে। আমাদের আপনারা যে দাঁড়িয়ে আছেন যে জায়গাটাতে যে সিঁড়িটা একটা সিঁড়ি একটা হলো গিয়ে সামনের ফেসে এবং উত্তর সাইডে যে সিঁড়িটা হবে সেইটা শুধু ডেকোরেশন হিসাবে তার 9টা শো হবে এবং দক্ষিণ পাশে যে সিঁড়ি হবে সেইটাও ডেকোরেশন হিসাবে 9টা মানে শো হবে সিঁড়ি হবে। তাছাড়া রয়েছে আপনাদের সামনে দেখেন আপনারা বাম দিকে দেখেন তাকাইলে দেখবা উত্তর দক্ষিণ সাইডে এখানে মিনারের জায়গাটা, মিনার অলরেডি স্ট্যাম্প হয়ে গেছে। এখানে মিনারের কাজ সম্পূর্ণ করতে প্রায় 65 লক্ষ টাকা লাগবে, এটা সম্পূর্ণ RCC ডালাই হবে। তারপরে রয়েছে বাউন্ডারি রয়েছে এবং আরও অনেক কিছু কাজ রয়ে গেছে আর কি। তো ওই যে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানেও তো আবার টাইলস হবে বা আরও আরও অনেক কিছু আরও কাজ রয়ে গেছে। আমাদের প্রোগ্রাম অনেক কিছু ইনশাল্লাহ আমরা বেশ আমরা এইরকম অনেকের সহযোগিতা করে আর এই গ্রামের উদ্যোগেই আমরা এই পর্যন্ত আগাইয়ে আসছি। অনেক সময় দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রবাসী বা বিভিন্ন এই মসজিদ দেখিয়া বিভিন্ন প্রবাসীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের মসজিদে দান করছেন যে মানে মসজিদ হিসাবে আল্লাহর গড়, যেহেতু আল্লাহর গড় হিসাবে আমরা সেটা আমরা অ্যাকসেপ্ট করছি যেহেতু একটা সবাই অধিকার আছে আল্লাহর গড়ে শরীক হওয়ার আর কি। এই হিসাবে আমরা অনেক সময় যদি কেউ প্রতীক এখানে মসজিদে আসেন আসলে অনেক সময় দিয়া যান আর বাকি তো সবই ইনশাল্লাহ আমার এই গ্রামের যারা আছেন যারা দেশের মাটিতেও আছেন যারা বিদেশের মাটিতেও আছেন সবাই এই মসজিদ নিয়ে একটু সবাই একটু ব্যস্ত থাকেন যে মসজিদটা কীভাবে সুন্দর করা যায়। এই হিসাবে আর কি সবাই প্রচেষ্টায় এই পর্যন্ত দাঁড়িয়ে আছে, আশা করি বাকি কাজটাও আল্লাহ পাকের মেহরবানিতে আমরা পুরো করতে পারবো। আচ্ছা আঙ্কেল, আমি আর একটা প্রশ্ন করি, আপনারা এলাকাবাদে বাইরের এলাকার যারা প্রবাসী সকল আছেন আমার নিজে বহুতে দেখবা, ইংল্যান্ডতে দেখবা, আমেরিকাতে দেখবা, বিভিন্ন দেশতে দেখবা, বাংলাদেশতে দেখবা, তারা যদি কেউ স্বইচ্ছায় চাই না আপনারা মসজিদ সহযোগিতা করতে আপনারা কামও সহযোগিতা করতে তারা একটা অনুদান দিতে আপনারা কি তা অ্যাকসেপ্ট করবেন? ইনশাআল্লাহ, এটা তো আমরা কোনো কেউরে এখনও মানা করি নাই বা মানে এটা নাই, যেহেতু আল্লাহর গড় যদি কেউ দিতে চায় এটা আমরা গ্রহণ করছি এবং কর্মও আর কি এইটাই আর কি। কিন্তু আমরা কেউ কিছু চাই নাই আর কি, কেউ কেউ চাই নাই যে সহযোগিতা করার লাগি এটা আমরা চাই নাই। আমি আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আসিয়া এই আমাদের এই মসজিদের এই ছবিটা নেওয়ার জন্য এবং আমার এই বক্তব্যটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই আপনারা কষ্ট করার জন্য। আসসালামু আলাইকুম।